সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে যাচ্ছি বন্দরনগর চট্টগ্রামে, পূর্ব বাকলিয়া সেকান্দর চেয়ারম্যানের বাড়ির মধ্যে একটি খামার রয়েছে, যেটি হাজিয়ার আনোয়ার ডেইরি ফার্ম নামে পরিচিত। আমরা আজকে হাজিয়ার আনোয়ার ডেইরি ফার্মে যে কর্ণধার রয়েছে তার কাছ থেকে জানার চেষ্টা করব, তারা যে গাভিগুলো বিক্রি করে সেই গাভিগুলোর কেমন দাম এবং কি পরিমাণ দুধ এই গাভিগুলো দিয়ে থাকে। যারা উন্নত জাতের গাভি ক্রয় করতে চান তারা অবশ্যই ভালোভাবে দেখে শুনে বুঝে অবশ্যই গাভি ক্রয় করবেন। আমরা একটু বিস্তারিত কথা বলি তার সাথে এই গাভি সম্পর্কে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ভালো আছি ভাই, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। ভাই নামটা একটু বলুন। আমার নাম মোহাম্মদ মহিউদ্দিন। মহিউদ্দিন ভাই, আচ্ছা মহিউদ্দিন ভাই, আপনি দেখতে পাচ্ছি অনেকগুলা গাভি রয়েছে এখানে। আপনাদের প্রতি সপ্তাহে কালেকশন না মাসে কালেকশন? না, আমাদের প্রতি সপ্তাহে কালেকশন। প্রত্যেক সপ্তাহে কালেকশন। আচ্ছা, কালেকশন করে কোন জায়গা থেকে? আমার এগুলো বিভিন্ন জায়গা থেকে আমরা কালেকশন করি, আমাদের চট্টগ্রাম থেকে, বাইরের থেকে আমরা কানেকশন করি বিভিন্ন জায়গার থেকে। আচ্ছা, গরু বেচা কেনাটা শুরু হয় কিভাবে, কত বছর হলো? এটা 2002 সাল থেকে। 2002 সাল থেকে প্রায় 18 বছর। প্রায় 18 বছর। কি পরিমাণ গাভি আছে আপনার খামারে? আমার খামারে এখন বর্তমানে গাভি আছে 50টার উপরে। 50টার উপরে সব বিক্রি উপযোগী? হ্যাঁ, বিক্রি উপযোগী। আচ্ছা, দর্শকদেরকে আমরা কিছু গাভির দাম সম্পর্কে জানাবো এবং জাত। এই যে গরুটি দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু? এটা হচ্ছে যে ফ্রিজিয়ান গরু। কত পার্সেন্ট ফ্রিজিয়ান? এটা হচ্ছে 75%। এটা এখন 4 দাঁত, এখন 8 মাসের গাভ। বাচ্চা দেয় নাই? না দেয় নাই, 8 মাসের গাভ। দাঁতে 4টা। হ্যাঁ, এটা প্রথম বিয়ানিতে আমি 18-19 লিটার দুধ পাইছি। এটা এটা তো বাচ্চা দেয়নি? না, এখন 8 মাসের গাভ, দ্বিতীয় বাচ্চা হবে আর কি। মানে আগে একটা বাচ্চা দিছে? হ্যাঁ হ্যাঁ, দ্বিতীয় বাচ্চা এখন রানিং? রানিং। দুধ পাচ্ছেন এখন? তো এখন দুধ নাই, এখন দুধ বন্ধ, এখন 8 মাসের গাভ। কেমন দুধ পাবেন সেটা? এটা আমি প্রথম বিয়ানিতে প্রথমে আমি দুধ পাইছিলাম 18-19, এ বিয়ানে 22-23 আশা করতেছি। দাম চাচ্ছি কত? এটা দাম চাচ্ছি 2,50,000 টাকা। 2,50,000 টাকা। দুধের পরিমাণ? দুধের পরিমাণ 20 থেকে 22 লিটার। 20 থেকে 22 লিটার। দাম আলোচনা সাপেক্ষে? আলোচনা সাপেক্ষে হবে। যে পাশে কি রয়েছে রোলানটা বেশ, এটা হচ্ছে যে মুন্ডি। কি জাতের? এটা হচ্ছে যে ফ্রিজিয়ান মুন্ডি। মুন্ডি মুন্ডি বলতে শিং নেই? হ্যাঁ, এটা হচ্ছে যে মুন্ডি গরু ফ্রিজিয়ান। এই গাভিটা আপনার হচ্ছে যে 4 দাঁতের বাচ্চা কটা দিছে? বাচ্চা এখন 2 নম্বর বাচ্চা, দ্বিতীয় বাচ্চা আর কি। আগে একটা বাচ্চা দিছে? হ্যাঁ, আগে একটা বাচ্চা দিছে। দ্বিতীয় বাচ্চা দিছে না? দিবে না, এখন বর্তমানে রানিং। কতদিন হচ্ছে বাচ্চা দিছে? বাচ্চা দিছে আজকে 12 থেকে 13 দিন বয়স। 12 থেকে 13 দিন বয়স। 13 দিন। দুধ কেমন পাচ্ছেন? দুধ এখন আমি 22 লিটার হচ্ছে। 22 লিটার রানিং রে? 22 লিটার আছে। 22 লিটার পাচ্ছেন দুধ। দাম চাচ্ছেন কত টাকা? এটার দাম চাচ্ছে আপনার 2,70,000 টাকা। 2,70,000। দুধের গুলো 2,70,000 দাম চাচ্ছেন? একটু বেশি। এটা কি মুন্ডি বলার কারণে বেশি নাকি? না, আসলে মুন্ডির জন্য না, এটা গরুর দ্বিতীয় বিয়ানের গরু, 22 লিটার। আরও তৃতীয় বিয়ানে গিয়ে আরও 2-3 লিটার বাড়বে এরকম আশা আছে। গরুটার জাত, গরুটার সব দিকে গরুটার ইয়া ভালো, গ্রোথ ভালো। হ্যাঁ, গ্রোথ সব দিকে ভালো। দামটা আলোচনা সাপেক্ষে? না, আলোচনা সাপেক্ষে আর একটু কম বেশি হবে। আচ্ছা, যে পাশে একটা আছে এটার দাম চাচ্ছেন কত টাকা? এটা হচ্ছে যে 4 দাঁতের, এটা দ্বিতীয় বাচ্চা, বাচ্চার বয়স আজকে 5 থেকে 6 দিন হয়েছে। এটা এখন বর্তমানে 23 থেকে 24 লিটার আসতেছে, আরও 2-3 লিটার ইয়া হবে। 23 থেকে 24 লিটার আসতেছে। এটা আমি 27 লিটার পর্যন্ত আমার টার্গেটে আছে। দাম কত টাকা? এটা দাম চাচ্ছে আপনার 3,00,000 টাকা। 3,00,000? হুম। আচ্ছা, দুধ পাবে 24 লিটার বা 23? এখন না, এখন এখন আছে আজকে 22-23 দিন, আরও একটা গরু রেকুরেট করে দুধ আসতে আপনার কম সময়ের মধ্যে, কম হলো আপনার 15 দিন সময় লাগবে। 15 দিন? হ্যাঁ। আর এই পাশে একটা আছে, এটা একটু ছোটো গরু। এটা হচ্ছে যে রানী শঙ্কর। রানী শঙ্কর? হ্যাঁ, এটা হচ্ছে যে রানী শঙ্কর। এটা ক জাতের গরু? এটা হচ্ছে 2 দাঁতের গাভি। এটা বাচ্চার বয়স আজকে 3 দিন, 3 দিন বাচ্চার বয়স। এখনও বাচ্চা বাচ্চা খাবারই পরে 8 থেকে 9 লিটার আমি টানতেছি। 8 থেকে 9? হ্যাঁ, এখন ক্লিয়ার হয় নাই, এটা ক্লিয়ার হইতে আরও 10 থেকে 12 দিন সময় লাগবে। দাম কত টাকা চাচ্ছেন? এটার দাম চাচ্ছে 250। কত? 250। 2,50,000? 2,50,000 টাকা। 10 লিটারও হয় না দুধ, দাম 2,00,000? না, এটা এখন বাচ্চার বয়স মাত্র, এটা বাচ্চা দিছে যে বয়স হচ্ছে 3 দিন। 3 দিন? কয়টা বাচ্চা দিছে? এটা প্রথম বাচ্চা দিছে, 2 দা বকনা থেকে। হ্যাঁ, গাভি হলো? হ্যাঁ, গাভি হলো, বকনা থেকে মাত্র গাভি হলো, তাও বকনা বাচ্চা।
আচ্ছা দাম হচ্ছে 2,50,000 আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে 2,50,000 এটার দাম একটু বেশি না বেশি না ভাই এটা হচ্ছে রানী শঙ্কর গরু রানী শঙ্কর রানী শঙ্কর বৃষ্টির কারণে আসলে গরুগুলো ভিজে গেছে একদম এটা কি জাতের গরু এটা হলো স্টেম ফিজিয়ান এটা আপনার এখন ছাইদাতে এখন এটা 9 মাস 8 মাসের গাব বাচ্চা দেবে তখন আবার ওই সময় আবার ওই গরুর আরো দাম একটু বেশি হবে তখন বেশি হওয়ার কারণটা কি বাচ্চা আছে বিদায় হ্যাঁ ওই সময় বাচ্চা আছে এখন তো লেডি এখন এক মাসের মতো দাঁতে কয়টা হয়েছে এটা দাঁতে 4টা আপনার ছয়দাতের দ্বিতীয় বাচ্চা ছয়দাতের দ্বিতীয় বাচ্চা দিচ্ছে এটা হ্যাঁ এটা সার বাচ্চা এটা এটারও বাচ্চার বয়স আজকে 5 দিন বয়স এখন এভাবে আমরা 22-23 আসতেছে এটার কিন্তু দুধ 27-28 লিটার হবে হ্যাঁ আর 10-12 দিন গেলে 27-28 লিটার হবে এটার দাম চাচ্ছি 3,60,000 3,60,000 প্রায় 4 লক্ষের কাছাকাছি হ্যাঁ 27-28 লিটার দুধের গরু 3,60,000 এত দাম গরু ভালো জাত ভালো গরু এইসব এই গরু তো খুবই কম পাওয়া যায় ভাই অনেক কানেকশন করতে আমরা দেখেন একটা গরু কানেকশন করতে গেলে একদিনে 2 দিনে লেগে যায় গরু মিলে না গরু জাতের গরু মিলে না বিভিন্ন রকমের গরু অনেকজনের দেখি আমরা পাবনাতে গেলে দেখি খরচ গরু সাইওয়াল গরু ওরা নিয়ে যাচ্ছে কিন্তু আমরা আমাদের কানেকশন হচ্ছে যে আমরা আমাদের দামও বেশি আমাদের জিনিসও ভালো আপনি পাবনাতে যে গরুগুলো বিক্রি করা হয় মোটামুটি আপনার যে গরুগুলো আছে মোটামুটি সেমই তো মনে হয় না আমি আমি যেটা আমি মনে করতেছি যে আসলে আমি পাবনা থেকে আমার আমার গরুর কোয়ালিটি মডেল ভালো কোয়ালিটি ভালো হ্যাঁ আমার গরু অনেক কোয়ালিটি ভালো ওরা হ্যাঁ ওরা যে বলো যে আপনার এই এটা বাই 25 লিটার দুধ ওইখানে দেখতেছি আমি সকালবেলা দোয়াইলাম বিকালে দোয়াইলাম 25 লিটার হলো সেটা গাইনা আমার দুধ হলো যে 2 বেলায় 15 লিটার 10 লিটার নেই ওরা যে 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 জিনিসগুলো ব্যবহার করে ইঞ্জেকশন ওগুলো আমাদের সিটাঙে নাই আমরা ওগুলো ব্যবহার করি না আমরা হচ্ছে যে আমাদের খামারে যে খাবার আমার সব গরু বাচ্চা থেকে শুরু করে সব গরু একই খাবার এই জন্য আমাদের গরুর দুধ আপনি 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 10 দিন আপনি আমার এখানে থাকার খাবার ব্যবস্থা আছে দেখে শুনে নিয়ে যেতে পারবে যেহেতু ওনার টাকা দিয়ে উনি গরু কিনবে উনি দেখে শুনেতে নিতে হবে আচ্ছা অনেকে আবার বলে যে গরু যদি কে নিতে আসে তাহলে গরু না নিলে জোর করে গরু দিয়ে না আমাদের এখানে কোনো জোর নাই উনি এসে ওনার যদি ভালো লাগে উনি আমার সাথে দামে হলে উনি 2 দিন 4 দিন 5 দিন 1 সপ্তাহ দুধ দেখে ওর যদি ভালো লাগে ও আমাকে টাকা দিয়ে গরু নিয়ে যাবে আর এখান থেকে আমার পরিবহনের ব্যবস্থা আছে কোন কোন বিষয়গুলো লক্ষ্য করতে হয় গরু ক্রয়ের ক্ষেত্রে যাতে দুধের দিক দিয়ে দুধের দিক দিয়ে আপনার গরুর গরুর ঘাটটা একদম সোজা হতে হবে গরুর মাথা খান শিং এগুলো মিল থাকতে হবে দুধের মিল পিবার এই যে আমি ভাই আপনাকে দেখাচ্ছি এই যে যেমন এই দুধের মিল পিবারটা এই এই দুধের এটা এটা এই মিল পিবারটা হতে হবে ভালো আর গরুর চামড়াটা পাতলা হতে হবে আর পশমটা একটু ছোট হতে হবে এই আচ্ছা এই যে এগুলোটা বলছেন আপনি 2টা বিয়ান দিছে হ্যাঁ এটা 2টা বিয়ান দিছে এটা কি 4টা বিয়ান দিছে এটার কি প্রমাণ আছে বুঝার উপায় কি না এটা 4টা বিয়ান বোঝার উপর হচ্ছে যে গরু দেখলে বোঝা যায় দেরি কি এটা কয় বিয়ান হয়েছে আর গরুর আপনার গরু অনেক শিঙের ক্ষেত্রে শিঙে নাকি দাগ পড়ে অনেক দাগ তুই না শিঙের দাঁতে এটা বলে না এটা অনেকজনে মনে করবে যে আমার এই যে 2 নম্বর গাবিটা মনে করবে যে এটা 2 থেকে 3 বিয়ান হয়ে গেছে এটা আমার গরুরে বাচ্চা এটা আমার খামারে বাচ্চা দিছে অনেক সময় দেখা যায় যে গরু 14-15 মাসে দাঁত হয় নাই গাব হয়ে গেছে যখন বাচ্চা দিছে 2টা দাঁত হলো তাইলে দ্বিতীয়বার বাচ্চা দিতে দিতে হলো 2টা 4টা আবার অনেক সময় 6 দাঁতের উপরেও বাচ্চা দেয় প্রথম বাচ্চা অনেকে 2 বিয়ানের গরু 1 বিয়ান বলে দেয় 3 বিয়ানের গরু 1 বিয়ান বলে হ্যাঁ এরকমই আছে আমার এখানে 100% গ্যারান্টি উনি যেটা যেটা দেখতে চাই দাঁত দেখবে শিং দেখবে যেটাই দেখবে সব কিছু দেখে নিতে পারবে আমি ঠিক আছে ওইটা 100% গ্যারান্টি দিয়ে দিতে পারি ধন্যবাদ ভালো থাকবেন আচ্ছা ভাই সালামু আলাইকুম